হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আর আমাদের খামখেয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে যাচ্ছে, বাড়িতে থাকলে যতটা ভালো থাকি অবশ্যই এখানে থাকলে ততটা ভালো থাকি না, তবু চলে যাচ্ছে। তো আজকেও আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সবাই করে থাকো কম বেশি, কিন্তু যে যার মতন করে নিজস্ব স্টাইলে রান্না করো। তো আজকেও আমি যেটা দেখাবো সেটা আমার স্টাইলে দেখাবো, তোমরাও করে দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই তোমরাও ওটা ট্রাই করতে পারো, আর তারপর কমেন্ট করে তো জানাবেই যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখতে থাকো আমি কী বানাচ্ছি। দেখো তো এটা কি, চিনতে পারছো? এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চলো এটা করার জন্য কী কী লাগে দেখতে থাকো। একটা পরিষ্কার জায়গায় চিকেনগুলোকে আগে ভাগে ধুয়ে নিয়ে এই জায়গাটায় নিয়ে নিলাম। তো চিকেনগুলোকে দেখো কীভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা চিকেনেই কিন্তু এইভাবে কেটে নেব যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢোকে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো যেগুলো সাধারণত ম্যারিনেটের জন্য লাগে, তো সেগুলো দিয়েই চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এরপর আস্তে আস্তে দিয়ে দেব ধনের গুঁড়ো। এগুলো সাধারণত চিকেন কষা করতে গেলেও লাগে, আর এখানের ক্ষেত্রেও এগুলো কিন্তু লাগবে। দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো, চিকেন মশলা দিয়ে দিলাম, চিকেন মশলা, সর্ষের তেল, নুন, নুনটা একটু বেশি করেই দিতে হবে, কেননা পরে আর না দিলেও চলবে। দিয়ে দিলাম এখানে গরম মশলা, দিয়ে দিলাম আগে থেকে থেতো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা, একটা পাতিলেবুকে চার ভাগ করে তার চারটে ভাগই এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম দু চামচ মতন বেসন, তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো আবার নাও দিতে পারো, তবে বেসনটা দিলে খুব ভালো হয়। তো দিয়ে এখন আমি খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে এটাকে কিন্তু হাতে করে মাখতে হবে, এত ভালোভাবে মাখতে হবে যাতে প্রতিটা চিকেনের মধ্যে যেন দেখতে হবে মশলাটা ঢুকছে, ঠিক এইভাবেই মাখতে হবে। আর একটা জিনিস বলতে মিস করেছি, আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ, ফলে খুব টক টক জিনিসটা আসবে, টক মিষ্টি মতন আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে আমি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রাখলাম ম্যারিনেটের জন্য। এরপর এক ঘন্টা পর চলে এলাম কড়াতে, দিয়ে দিলাম তেল, সাদা তেল, আর একে একে চিকেনগুলোকে আমি কিন্তু ভাজতে লাগবো। লো ফ্লেমে দিয়ে একদম ধীরে ধীরে ভাজতে হবে, একদম হাই ফ্লেম দেওয়া যাবে না, কেননা তাহলেই কিন্তু একটা সাইড একদম পুড়ে যাবে। তো আস্তে আস্তে এইভাবে এক সাইডটা ভাজা হয়েছে নাকি দেখতে হবে, তারপরে আবার অল্পভাবে উল্টে দিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়েই এসেছে। তো এখন প্রতিটা চিকেনকে উল্টে দিতে হবে। চিকেনগুলো লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, আর এমন কি যথেষ্ট টাইম লাগবে, প্রায় 7-8 মিনিট মতন লাগবে। তো এখানে আমার চিকেন একদম হয়ে গেছে, দেখো চিকেনগুলো খুলে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা চিকেনগুলো তুলে নেব, আর যতটা পরিমাণে চিকেন ছিল একবারে তো হবে না, তো দুবার ধরে দিতেই আমাদের কিন্তু হয়ে গেছে। আর তোমরা চাইলে চিকেনের পিসগুলো এর থেকে ছোটো বা বড় আবার করতেই পারো। এটা দ্বিতীয়বারেরটা আবার কড়াতে দেওয়া হচ্ছে, আর আমার বর আমাকে যথেষ্ট সাহায্য করছে, ওই করছে, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বাকিটা সব ওই করছে।
আহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে! গোটা রান্নাঘর একদম চিকেনের গন্ধে মোমো করছে। তো ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমরা সবটা তুলে নেব। আমাদের চিকেন ফ্রাই একদম রেডি। গরম গরম চিকেন ফ্রাই আর সাথে যদি থাকে সস, আর তার সাথে যদি থাকে একটু গরমা গরম চা, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করো।